সকলকে বললাম একটু বাদে লাইভে আসছি। আপাতত আমি ফেসবুক এবং আমার ইনস্টাগ্রাম দু জায়গা থেকেই লাইভে চলে এসেছি। আমরা রয়েছি আমাদের সেটে যেখানে শুটিং চলছে, দেখতেই পাচ্ছ এখন রেডি চলছে, ডাকলেই দৌড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু আমার মনে হলো যেহেতু আজকে একটা নতুন জার্নি শুরু করতে চলেছি, সেই জার্নি শুরু করার আগে কোথাও তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমার পাশে থাকার খুব দরকার রয়েছে। লাস্ট যেদিন সিরিয়ালে শুটিং করেছিলাম কিয়া তখন আমার পেটে, পরমেশ্বরী চরিত্রে অন্দরমহল সিরিয়ালে, তখনও তোমরা আমার পাশে ছিলে। এবং এই চারটে বিগত চারটে বছর যখন আমি কাজ করিনি, তোমরা কিন্তু প্রতি মুহূর্তে আমার পাশে ছিলে। তাই আজ যখন একটা নতুন জার্নি, একটা প্রিয় জার্নি শুরু করতে চলেছি, দেখো পেছনে শুটিং চলছে আমাদের, আমি যখন প্রিয় জার্নি শুরু করতে চলেছি তখন মনে হলো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কি করে শুরু করতে পারি। তাই তোমাদেরকে বুঝতে পেরেছো অভিনন্দন জানানোর জন্য, অভিনন্দন তোমাদেরকে জানানোর জন্য আমি এখানে এলাম। এখন আমরা ভীষণ হুড়োহুড়িতে কাজ করছি, কারণ অনেকগুলো এপিসোড মানে শুরু হয়ে যাবে আজ থেকে, এবং প্রত্যেক দিনই আমাদের কাজের খুব প্রেশার চলছে। কিন্তু তার মাঝখানে তোমাদের ভুলি কী করে বলো। আমি সহচরী সেনগুপ্ত, আজ থেকে সন্ধেবেলায় তোমাদের অন্দরমহলে আমি ঢুকে পড়বো ঠিক রাত 9টায় স্টার জলসায়। তাই আমার সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো। আমাদের পুরো ইউনিট এখানে রয়েছে, আমাদের ডিরেক্টর রয়েছে সুমনদা পচাদা, যাকে আমি চিনি ছোট্টবেলা থেকে, যখন আমি থিয়েটার করতাম তখন থেকে। তারপর এর সাথে কাজ আমার খুব প্রিয় প্রিয় দুটো কাজে, এক আকাশের নিচেতে ইনি ছিলেন এবং তারপরে ছিলেন আবার আসবো ফিরে সিনেমাটাতে রবি ওঝার ওয়ান অফ হিস স্টুডেন্ট। রবিদা স্টুডেন্ট মানেই বুঝতে পারছো, শুনেই আমার মুখে হাসি চলে এলো। কাজটা খুব মনের মতো হচ্ছে। এবার একটা কথা বলার রয়েছে, সেটা হলো তোমরা খুব তথাকথিত সিরিয়ালদের অনেক গালাগাল দাও, অনেক কিছু লেখো, আমি পড়ি, বসে বসে পড়ি তোমাদের বাংলা সিরিয়াল সম্পর্কে ধারণা নিয়ে। তাই বলবো এখন অবধি আয় তবে সহচরী কিন্তু একদম ভিন্ন মাত্রার একটা সিরিয়াল। নিজে আছি বলে বলছি না, স্ক্রিপ্ট পড়ে বলছি, এখানকার কাজের ঘরানা দেখে বলছি, যারা অ্যাক্টিং করছে তাদের কথা ভেবে বলছি। তাই তোমরা যদি দেখো, তোমরা যদি পাশে থাকো, তবেই কিন্তু এই সিরিয়ালটা সেই শীর্ষে, সেই চূড়ায় পৌঁছবে যেটা তোমরা নিয়ে গিয়েছিলে অন্দরমহলকে। তাই পাশে থেকো, এবং এই যে কোয়ালিটি সিরিয়াল তৈরি হচ্ছে এবং যেখানে মানুষের মতো মানুষ কথা বলে, যেখানে মানুষ খুঁজে পাওয়া যায়, সেই সিরিয়াল দেখতে হলে আয় তবে সহচরী রাত 9টায়, আর পরের দিন রিপিট টেলিকাস্ট ঠিক বিকেল 4:30 সময়। দেখো, আমাদের পাশে থাকো এবং কেমন লাগছে আমায় জানিও। আজকে প্রথম দিনের এপিসোড অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছে হটস্টারে, আমি দেখিনি, আমি অপেক্ষা করছি রাত 9টা বাজার জন্যে। এবং আমি সহ আমাদের প্রডিউসার শাহানাদি, রোহিত, আমাদের পুরো টিম, দেবলীনা থেকে ঋতু থেকে আরম্ভ করে সুমনদা থেকে আরম্ভ করে ক্যামেরায় মনোজ থেকে আরম্ভ করে প্রত্যেকজন অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমরা বিভিন্ন মানে সাংঘাতিকভাবে একাত্ম এই মুহূর্তে এবং প্রাণ দিয়ে কাজ করছি তোমাদের এন্টারটেইন করার জন্যে। আবার বলছি, যে বাংলা সিরিয়ালগুলোকে তোমরা গালাগাল দাও, সেটা থেকে কিন্তু অন্যরকম হচ্ছে এই কাজটা, তবেই এই কাজটা আগে এগিয়ে যাবে এবং সেই শীর্ষে পৌঁছবে যখন তোমরা এই সিরিয়াল দেখবে। তাই দেখো, শেয়ার করো এবং তোমাদের মতামত শেয়ার করো ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আমাদের জানাও তোমাদের কেমন লাগছে। আর বিশেষ কিছু বলার নেই, ও যেটা বলার আছে কয়ের একটু অল্প কথা বলে যাই, কারণ এই দুটো বছর তো কিছু বলছিস, কিছু বছর ধরে তো এই কিছু বছর নয়, লাস্ট একটা বছর ধরে কয়ই আমার জীবন ছিল, মানে কনিনিকা অ্যাক্টিং ওয়ার্কশপ, সেটা কিন্তু জোরদার চলছে এখন কাজ এবং মান্থলি ক্লাসেস চলছে। তোমরা যদি করতে চাও, তোমরা যদি জয়েন করতে চাও অভিনয়ের ক্লাসে, যোগাযোগ করতে পারো। আমার নিজস্ব ক্লাস যেটা, সেটা পুজোর পরে শনি রবিবার রয়েছে, আমি ডেট সম্পর্কে এবং আমার সমস্ত আপডেট তোমাদেরকে দেব। আর যেটা বলা রয়েছে একটু বসে এক তোমাদেরকে সেটটা একটু দেখে, এইটা হলো আমাদের শুটিংয়ের পর্ব এখানে চলছে, অ্যান্ড দিস ইজ আওয়ার সেট, এটা আমাদের বাড়ি। ওই দেখো আমার ননদ বসে, আমার ননদ বসে রয়েছে, আমার জা বসে রয়েছে, সবাই এদিকে ওদিকে বসে রয়েছে। কয়ের কথায় ফিরি, কয়ের কাজ একদম ঝমঝম করে চলছে, কয়ের কাজ চলছে ইন দ্য সেন্স মান্থলি ক্লাসেস যেরকম চলছে চলছে, বলিউড ডান্সিংয়ের ক্লাস চলছে, থিয়েটারের ক্লাস চলছে, অ্যাক্টিংয়ের ক্লাস চলছে। পুজোর পরে তোমাদের জন্য সুখবর হলো আমরা অফলাইন আসছি, একটি ব্রাঞ্চ হয়তো রাসবিহারীর কাছাকাছি হবে এবং একটি ব্রাঞ্চ হবে বাগুইহাটিতে। কনিনিকা অ্যাক্টিং ওয়ার্কশপ প্রথমবার অফলাইন নিয়ে আসছে পুজোর পর থেকে, একটা ক্লাস হবে রাসবিহারীর কাছে, অন্য ক্লাসটি হবে বাগুইহাটির কাছে। তাই যারা ইন্টারেস্টেড, আমার নাম্বার তোমরা জানো, 8777737345, 37345, এই নাম্বারে যোগাযোগ করো এবং যদি কেউ করতে চাও।
আচ্ছা, অনেকেই দেখছি আবার বাংলা সিরিয়ালকে গালাগাল দিচ্ছ। ভাই, গালাগাল দিলে এখানে আমার 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 এই লাইফ থেকে তোমরা আসতে পারো। এখানে ফালতু থেকে ভিড় বাড়িও না, বরং যে কজন ভ্যালুয়েবল ফ্যান বা ভ্যালুয়েবল যারা বাংলা সিরিয়াল ভালোবাসে এবং সাপোর্ট করে তারা থাকুক, আমি তাতে খুব খুশি হব। তবে একটা কথাই বলছি, তোমরা যে পরিমাণ গালিগালাজ করো একটু ভালো সিরিয়ালগুলো হলে দেখো, দেখলে টিআরপি বাড়বে, টিআরপি বাড়লে আমরা একটু ভালো কাজ করার সুযোগ পাবো। এবার তোমরা যদি ভালো সিরিয়াল না দেখো তাহলে তো টিআরপি বাড়বে না, এবং আমরা সেই ছাতার মাথা সিরিয়ালেই অভিনয় করবো, কারণ রোজগার তো করতে হবে। বিনা রোজগারে তো কেউ বাড়িতে বসতে পারে না, কারণ সংসারগুলো আমাদের এভাবেই চলে। তাই বলবো, যদি ভালো বাংলা সিরিয়াল দেখতে চাও, আয়তবে সহচরী আজ থেকে রাত 9টায় আসছে। আমি সহচরী সেনগুপ্ত, আমার সঙ্গে থাকবে বর্ফি এবং আমার পুরো পরিবার, সেনগুপ্ত পরিবার। দেখো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আর কয়ের কথা বলতে গেলে, আমি যেটা বললাম, মান্থলি ক্লাসেস চলছে, যেমন পুজোর পর থেকে অফলাইন ক্লাসেস শুরু হচ্ছে, এবং আমরা কাস্টিং শুরু করেছি বেশ কয়েকটি রিনাউন্ড চ্যানেলের জন্য। আমরা কাস্টিং করছি এই মুহূর্তে, তাই আমাদের সঙ্গে ক্লাস করলে কাজ পাবে কি না জানি না, তবে কাস্টিংয়ের সুযোগ করে দেবো, তারপর নিজের যোগ্যতা অনুযায়ী তোমরা কাজ পেতে পারো। আমি আশা দেবো না যে আমার আমার কয়ে কাজ পড়াশোনা শিখলেই তোমরা বিশাল কাজ পেয়ে যাবে, কাজ তোমরা পাবে নিজের যোগ্যতা অনুযায়ী, তাই যোগাযোগ করতে পারো। আর আবার একটু দেখিয়ে দিই, জোরদার শুটিং চলছে আমাদের সিরিয়ালের নাম আয়তবে সহচরী। আজ রাত 9টা থেকে ঠিক রাত 9টায় স্টার জলসায় শুরু হবে, এবং রিপিট টেলিকাস্ট হবে পরের দিন বিকেল 4:30। তাই এই সব দাদার এখানে লাইট করছে, এখান থেকে পালিয়ে যাওয়াই বেটার। দেখতে পাচ্ছ এখানে জোরদার কাজের মাঝখানেও আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্ক্রিপ্টটাকে তুলে নিই। আমার স্ক্রিপ্ট হাতে নিয়ে আমি এখান থেকে পলায়ন করার চেষ্টা করলাম, দেখবো মোটাই পালিয়ে গেছে। আবার দেখিয়ে দিই, পেছনে আমাদের সেট রেডি হচ্ছে শুটিংয়ের জন্যে। পুজো সামনে, হ্যাঁ, আমাকে ডেকে ফেলেছেন ডিরেক্টর, ওই যে উনি ডিরেক্টর আমাদের পথদা সুমানদা, সরি সুমানদা। আর কিছু বলার নেই, টাটা বাই বাই। আয়তবে সহচরী আজ থেকে রাত 9টায় স্টার জলসায় দেখো, জানিও কেমন লাগছে। আর ওই টিআরপি তোমাদের হাতে ভাই, দেখো ভালো বাংলা সিরিয়াল দেখলে টিআরপি বাড়বে, আর ভালো বাংলা সিরিয়াল তৈরি হবে গালিগালাজ দেওয়ার আগে। দেখো, দেখে গালিগালাজগুলো দাও, হ্যাঁ, আমার মনে হয় এই সিরিয়াল তোমাদের মন ছুঁয়ে যাবে। আমি সহচরী সেনগুপ্ত আপাতত বাই বাই, আবার ফিরে আসবো তোমাদের কাছে। ভালো থেকো, অনেক ভালোবাসা তোমাদের জন্য, শুভেচ্ছা তোমাদের জন্য, আর তোমাদের আশীর্বাদ আমি তোমাদের প্রণাম জানালাম, তোমাদের আশীর্বাদ আমার যেন সঙ্গে থাকে, আর ভালো কাজ আমি যেন করে যেতে পারি। বাই, সবাইকে টাটা, বাই বাই, সি ইউ সুন। টলি রিপোর্টার, টলি রিপোর্টার।